আপনি এই ভিডিওটা প্লে করেছেন মানে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইনফিউসার কন্টেন্ট ক্রিয়েটর হতে চান। তো যাই হোক, মূল বিষয়ে আসি। একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে কিন্তু ভালো মানের একটা থাম্বনেল অনেকটাই ম্যাটার করে। কেননা আমরা সাধারণত কোনো ভিডিও দেখার সময় ভিডিওর থাম্বনেলটা দেখেই কিন্তু ভিডিওর উপর ক্লিক করে থাকি। তো বুঝতেই পারছেন একটা ভিডিওর জন্য একটা ভালো মানের থাম্বনেল কতটা কার্যকরী। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মোবাইল দিয়ে কীভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয়। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো এই কাজটা করার জন্য ছোট্ট একটা অ্যাপস দরকার হবে। তো আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব। এরপর আপনাদের সামনে এই অ্যাপসটা আসবে। তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। এর পাশাপাশি আরও ছোট্ট একটা অ্যাপস আপনাদের দরকার হবে, বিশেষ করে যারা থাম্বনেলের মধ্যে ছবি অ্যাড করতে চান। তো তারা আরও একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন, সে অ্যাপসটা হচ্ছে রিমুভ বিজি। তো আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো আমার দুইটা অ্যাপসই আগে থেকে ডাউনলোড করা আছে। তো আমি এখান থেকে রিমুভ বিজি এই অ্যাপসটা ওপেন করছি। এই অ্যাপসটা ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপলোড ইমেজ বলে একটি লেখা দেখতে পাচ্ছেন, তো সেটাতে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনাদের অ্যালবামটা সিলেক্ট করে নেবেন, সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ধরুন আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করে ছবিটা ডাউনলোড করে নেবেন। তো ছবিটা ডাউনলোড করা শেষ হয়ে গেলে এই অ্যাপস থেকে বের হয়ে চলে আসবেন। এরপর যে অ্যাপসটা ইনস্টল করা হলো পিক্সেল ল্যাব, এটা আপনারা ওপেন করে নেবেন। এই অ্যাপসটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো থাম্বনেলের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে চান সেটা অ্যাড করার জন্য প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। এরপরে ফ্রম গ্যালারি, এটাতে ক্লিক করে আপনাদের যেই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এটা আপনারা আপনাদের মতো করে ক্রপ করে নেবেন। এরপরে উপরের দিকে থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন। এরপরে ইমেজ সাইজ এখানে একটা ক্লিক করবেন। এরপরে কাস্টমে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করে নেবেন। এরপর ওকে করে দিবেন। তো এটা আপনারা একটু জুম করে নেবেন। তো এখন যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হলো সেই ছবিটা অ্যাড করার জন্য প্লাস আইকনে আবার একটা ক্লিক করে দিবেন। ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করে সেই ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর ওকে করে দিবেন। তো ছবিটা আপনারা আপনাদের মতো করে পজিশন মতো বসিয়ে দিবেন। তো এই ছবিটাকে স্টপ দেওয়ার জন্য এই আইকনে একটা ক্লিক করে দিবেন। এরপরে এগুলোকে একটু ডান দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে স্টপ নামে একটি লেখা পেয়ে যাবেন, সেটাতে একটা ক্লিক করে দিবেন। এরপর এটা ইনেবল করে দিবেন। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে স্টপটা দিয়ে নেবেন ছবিকে। তো আমি এখান থেকে সাদাটাই সিলেক্ট করে নিলাম। এরপরে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। তো এখন লেখা অ্যাড করার জন্য টেক্সট বক্স পিএনজি অ্যাড করতে হবে। তো সেটার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমি আমার টেক্সট বক্সগুলো অ্যাড করে নিচ্ছি। এই ধরনের টেক্সট বক্স কিন্তু আপনারা গুগলে গিয়ে সার্চ করলে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের মতো করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এখানে অ্যাড করে নেবেন। এই টেক্সট বক্সগুলো আপনারা আপনাদের মতো পজিশন করে নেবেন। এগুলোকে সুন্দর একটা কালার ইফেক্ট দেওয়ার জন্য এই টুলসগুলো আপনারা ডান দিকে একটু স্ক্রল করলে কালার নামে একটি অপশন পেয়ে যাবেন, সেটাতে একটা ক্লিক করে এটা ইনেবল করে নেবেন। এরপরে আপনারা আপনাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে নেবেন। তো এর নিচে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে অসংখ্য ভালো ভালো কালার্স পেয়ে যাবেন। তো আপনারা সেখান থেকে কালারগুলো সিলেক্ট করে নেবেন। তো কালার সিলেক্ট করা হয়ে গেলে আপনারা চাইলে এগুলোকে স্টক দিতে পারেন। এর জন্য এখান থেকে স্টকে ক্লিক করে এটা ইনেবল করে হোয়াইট কালার অথবা আপনাদের পছন্দের যে স্টকটা দিতে চান সেটা সিলেক্ট করে টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। তো এখন এই টেক্সট বক্সের উপরে লেখা অ্যাড করতে হবে।
তো ধরুন আমি যে থাম্বনেলের উপর যে লেখাটা অ্যাড করতে চাচ্ছি সেটা হবে মোবাইল দিয়ে থাম্বনেল কীভাবে তৈরি করে। তো এটা আপনারা কিছু কিছু করে অংশ নিয়ে নেবেন, যেমন ধরেন আমি উপরে টেক্সট বক্সে রাখতে চাচ্ছি মোবাইল দিয়ে, নিচে টেক্সট বক্সে রাখতে চাচ্ছি থাম্বনেল, আর একদম সর্বনিচে যেটা আছে সেটাই রাখতে চাচ্ছি তৈরি করে। তো এটার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব, এরপর টেক্সট অ্যাপটা ক্লিক করে দেব। তো এখান থেকে আমি আমার টেক্সটগুলো লিখে নিচ্ছি। তো আমার লেখা কিন্তু শেষ। তো এই লেখাগুলোর কালার চেঞ্জ করার জন্য এই টুলসগুলো একটু ডান দিকে টান দিলে কালারস নামে একটি লেখা পেয়ে যাবেন, সেটাতে একটা ক্লিক করে আপনারা আপনাদের পছন্দের মতো কালারগুলো দিয়ে নেবেন। তো এই ছিল আজকের মূলত ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আপনার অন্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।